সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চোখে স্বপ্ন, মনে প্যাশন, তারপর স্ট্রাগল, জনপ্রিয়তা পাওয়া, ভুল মানুষকে ভালোবেসে বিয়ে, ডিভোর্স, অন্ধকারে ডুবে যাওয়া, এ যেন মিডিয়ার তারকাদের জীবনের কমন গল্প। এমনই এক গল্পের নায়িকা ছিলেন আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। তবে একদম শেষে এসে তার গল্পটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ তিনি অন্ধকারে ডুবে গিয়েও আবারও ঘুরে দাঁড়িয়েছেন, বাঁচিয়েছেন নিজেকে। আজ থেকে প্রায় 13 বছর আগেও বাংলাদেশের বিনোদন জগতে জনপ্রিয়তার শীর্ষ তালিকায় ছিলেন তিনি, যদিও বহু আগে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বর্তমানে পরিবারের সঙ্গে কানাডার কুইবেকে বসবাস করছেন এই তারকা। তিনির পার্সোনাল লাইফের আপস অ্যান্ড ডাউনের ব্যাপারে অনেকেরই জানা, তবে তিনি এখন সব সমস্যা পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। 2004 সালে মিস বাংলাদেশ হওয়া, তারপর তারকা বনে গিয়ে 2006 সালে অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে, মেয়ে ওয়ারিশার জন্ম, 2009 সেপারেশন, তারপর মিডিয়া ছেড়ে দেয়া, 2012 সালে ডিভোর্স, তারপর ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়া, রিহাবে থাকা, 2014 পরিবারের অমতে আদনান হুদা সাদ নামের এক ব্যক্তিকে দ্বিতীয়বারের মতো বিয়ে করা, 2016 সালে আবারও ডিভোর্স। সব মিলিয়ে তার লাইফ মেসড আপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তার ফেসবুক প্রোফাইলে আপলোড হওয়া ছবিগুলোই বলে ফিরে আসছে তার হারিয়ে যাওয়া সেই রূপলাবণ্য। কানাডায় মেয়ে ওয়ারিশাকে নিয়ে তিনি সাজিয়েছেন নতুন সুন্দর ও সুস্থ জীবন। তো বন্ধুরা, মডেল তিন্নির এমন ঘুরে দাঁড়ানোটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।